আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি, অনেকেই আমরা সৌদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকি, বা অনেকেই হয়তো বা অ্যাকাউন্ট করেছেন। আর আমি অলরেডি আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা সৌদি আরবে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আমি অনেকগুলো ব্যাংকে দেখিয়েছিলাম, অনেকেই হয়তো বা অ্যাকাউন্ট করেছেন বা ফ্রিতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড পেয়েছেন। আর যারা এখন পর্যন্ত সৌদি আরবে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন নাই অনলাইনের মাধ্যমে, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটির কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা সৌদি আরবে ফ্রিতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে পারবেন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই ভিডিওগুলো দেখার পরে বা অ্যাকাউন্ট খোলার পরে যারা কার্ড অলরেডি হাতে পেয়েছেন, যেমন ধরেন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ফেসবুক পেজ বুস্ট করা যাবে কিনা বা প্রমোট করা যাবে কিনা বা ইউটিউবের ভিডিও প্রমোট করা যাবে কিনা এই কার্ডগুলো দিয়ে। অবশ্যই আপনি এই কার্ডগুলো দিয়ে এগুলো কাজ করতে পারবেন। বা অনেকেই জানতে চেয়েছেন যে সৌদি আরবে যে ব্যাংক কার্ডগুলো রয়েছে এইগুলা ডুয়েল কারেন্সি কিনা। আসলে আমরা যেটি জেনেছি, আমাদের বাংলাদেশে অনেক ব্যাংকই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। আর সেই কার্ডটা নিতে কিন্তু অবশ্যই আমাদের পাসপোর্ট জমা দিয়ে এনরোলমেন্ট করে তারপরে কিন্তু আমরা ডুয়েল কারেন্সি ইউজ করতে পারি। বাংলাদেশে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা শুধু বিডিটি কারেন্সিতেই অ্যাকাউন্ট খুলে থাকি। যাদের ডুয়েল কারেন্সি প্রয়োজন তারাই শুধু ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট খুলে থাকেন বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিয়ে থাকেন। কিন্তু সেই জন্যই অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবের কার্ডগুলো ডুয়েল কারেন্সি কিনা। আসলে সৌদি আরবে আপনি যে কার্ডগুলি ইউজ করতেছেন বা আমি যে ভিডিওগুলো দেখিয়েছি আপনাদের, যেমন আলরাজি ব্যাংকের কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, আলরাজি ব্যাংকের ভিসা কার্ড ফ্রিতে দেয় এবং আলিমাক ব্যাংকের ভিসা কার্ড ফ্রিতে দেয় এবং এনসিবি ব্যাংক থেকে কিন্তু মাস্টার কার্ড তারা দিচ্ছে, মাস্টার কার্ড নিতে পারবেন ফ্রিতে, কোনো প্রকার চার্জ লাগবে না। এই কার্ডগুলো হচ্ছে আপনি যে কোনো কারেন্সি ইউজ করতে পারবেন এই কার্ডগুলো দিয়ে। মোটামুটি 200 কান্ট্রিতে এই কার্ডগুলো ইউজ করা যায়। বাংলাদেশের যে কার্ডগুলো রয়েছে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ব্যাংকের থেকে যে কার্ডগুলো দিচ্ছে, এটি শুধু ভ্যালিড, কিন্তু কার্ডের আপনি পিছনে বা সামনে দেখবেন কার্ডটা শুধু বাংলাদেশে ইউজ করার জন্য, ভিসা কার্ড হোক মাস্টার কার্ড হোক শুধু বাংলাদেশে ইউজ করার জন্য। ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম করতে পারবেন না বা ইউএসডি ব্যালেন্স আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি পাসপোর্ট জমা দিয়ে এনরোলমেন্ট করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেন, সেই ক্ষেত্রে কিন্তু দেশের বাইরে বাংলাদেশের কার্ডগুলো ব্যবহার করা যায়। আর সৌদি আরবের যে কার্ডগুলো রয়েছে ব্যাংক কার্ডগুলো, সেই কার্ডের উপরে যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনি 200 কান্ট্রিতে আপনি এই কার্ডটি ইউজ করতে পারবেন এবং 200 কারেন্সিতে আপনি এই কার্ডগুলো ইউজ করতে পারবেন। সৌদি আরবের ব্যাংক কার্ডগুলো আপনি 200 কান্ট্রিতে নিয়ে গিয়ে সেইখানে ক্যাশ উইথড্রু করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন, যে কোনো কিছু আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন। বিভিন্ন দেশে বিভিন্ন রকম চার্জ করতে পারে। আমি যেটি মোটামুটি জানি, সৌদি আরবের যে কোনো ব্যাংকের কার্ড যদি আপনি বাংলাদেশে যে কোনো এটিএম থেকে যদি ক্যাশ উইথড্রু করেন, সেই ক্ষেত্রে আপনার 25 রিয়াল চার্জ কাটে। আপনি একটি ট্রানজ্যাকশনের জন্য আপনার 25 রিয়াল, যদি আপনি বাংলা 500 টাকাও এই কার্ড দিয়ে বের করেন, সেই ক্ষেত্রে আপনার 25 রিয়াল চার্জ করবে। বা আপনি যদি 20,000 টাকা একসাথে বের করেন, তারপরেও আপনার 25 রিয়াল চার্জ করবে। যাই হোক, আজকে আমি চার্জের কথা বলবো না, আজকে আমি বলবো এই কার্ডগুলো আসলে মাল্টি কারেন্সি। আপনাদের আমি অলরেডি কিছুদিন আগে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরে রিচার্জ করতে পারবেন সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে। সেটি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখিয়েছিলাম, আর আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকেও দেখে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবের ব্যাংক কার্ড দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন বা এটি মাল্টি কারেন্সি কিনা বা ডুয়েল কারেন্সি কিনা, সেটি আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।